প্রিয় বন্ধুরা, দাজ্জাল পৃথিবীতে আসার আগে পৃথিবীতে কি ঘটবে, দাজ্জাল এসেছে কি না সেটা কিভাবে বুঝবেন, দাজ্জাল দেখতে কেমন হবে, দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে, এই সবগুলো প্রশ্নের উত্তর জানব আমরা আজ এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলবো না টেনে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, আশা করি অনেক নতুন কিছু জানতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আদ দাজ্জাল একটি আরবি শব্দ যার অর্থ মিথ্যুক, প্রতারক, ছলনাকারী, অর্থাৎ মিথ্যার যতগুলো রূপ রয়েছে সবই থাকবে দাজ্জালের মাঝে। সে হবে প্রতারক, ছলনা করে মানুষদেরকে পথভ্রষ্ট করবে, যারা তার এসব ছলনায় পা দিবে তারা তাদের ঈমান হারাবে। পৃথিবীতে দাজ্জাল আসার আগে কিছু ঘটনা ঘটবে, পৃথিবীকে প্রস্তুত করা হবে তার আগমনের জন্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে নিখুঁত বর্ণনা দিয়ে গিয়েছেন তার হাদিসে, যেন তার উম্মতেরা দাজ্জালকে সহজে চিনতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল মসিহ আদ দাজ্জাল বলে সম্বোধন করেছেন। আল মসিহ শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা বা নষ্ট করে ফেলা। তাকে এই নামে ডাকা হয়েছে কারণ সে চাইবে সত্যের পথ মুছে দিতে, আল্লাহকে ভুলে গিয়ে সবাই যেন তার উপাসনা করে, সেটাই থাকবে তার একমাত্র উদ্দেশ্য। তার ডান চোখ নষ্ট থাকবে, সেই চোখ দেখলে মনে হবে যেন একটা আঙুর থেকে সব রস শুষে নেওয়া হয়েছে। সহি বুখারী হাদিসে এসেছে যে তার কপালে আরবি হরফে কাফ, ফা এবং র এই তিনটি অক্ষর অর্থাৎ কাফির লেখা থাকবে। প্রতিটি মুসলিম, শিক্ষিত বা অশিক্ষিত, সবাই তাই স্পষ্টভাবে পড়তে পারবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে তার চুল হবে কোঁকড়ানো এবং তা হবে বাঁকা, তার স্বাস্থ্য হবে খুবই শক্ত সামর্থ্য, সে হবে যুবক, তার শরীর শক্ত সামর্থ্য হলেও সে খুব বেশি লম্বা হবে না, এবং তার চেহারায় একটা কাঠিন্য থাকবে, তার কপাল থাকবে প্রশস্ত, তার কাঁধও থাকবে প্রশস্ত। দাজ্জাল পৃথিবীতে আসার আগের 3 বছরের কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেন, প্রথম বছর আল্লাহ আকাশকে বৃষ্টির 1/3 বন্ধ রাখার নির্দেশ দিবেন, দ্বিতীয় বছরে 1/3 এবং তৃতীয় বছরে কোনো বৃষ্টিই হবে না, অর্থাৎ মানব সভ্যতা এক ভয়ানক দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাবে। এরপরই আগমন ঘটবে দাজ্জালের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে আল্লাহ দাজ্জালকে বেশ কিছু ক্ষমতা দেবেন, আর তা দিয়েই সে ফেতনা সৃষ্টি করবে, মানুষকে ভুল পথে নিয়ে যাবে, সে যাকে ইচ্ছা তাকে বৃষ্টি দেবে আর যাকে ইচ্ছা খরা দেবে। ফলে দেখা যাবে যারা তাকে অনুসরণ করছে তাদের খাদ্যের অভাব হবে না, আর যারা তার পক্ষে নেই তাদের হবে প্রচুর খাদ্যের অভাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সে পুরো পৃথিবী ভ্রমণ করবে, প্রতিটি গ্রাম প্রতিটা শহরে যাবে, আর সেখানে সে ফেতনা সৃষ্টি করবে। তবে দুই জায়গায় সে যেতে পারবে না, সে জায়গা দুটি হলো মক্কা আর মদিনা, এই দুই শহর তার জন্য নিষিদ্ধ। দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 40 দিনের প্রথম দিনটি হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলি হবে সাধারণ দিনের মতো। একদিন কিভাবে 1 বছরের মতো বা 1 মাসের মতো হবে এ নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই। তখন কি পৃথিবীর আনহিক গতির পরিবর্তন হবে নাকি অন্য কিছু হবে তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, সেটা তিনি তখনই দেখাবেন। দাজ্জাল কিভাবে মারা যাবে সে বিষয় নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে যা যা করা লাগে সেগুলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।